এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে রাজবাড়ী দুই আসনে। এই মুহূর্তে রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর কদিন বাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রতিটি আসনে চলছে তারই প্রস্তুতি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ী দুই আসনের বালিয়াকান্দি উপজেলাতে। আমাদের সঙ্গে রয়েছেন এই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমরা এখন কথা বলবো এই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং এই বালিয়াকান্দি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদের সঙ্গে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আপনাদের অবস্থান, আপনাদের প্রস্তুতি এবং নৌকার বিজয়ের জন্য আপনার কতটুকু প্রত্যয়? জি, আমাদের এই আসনটি পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা নিয়ে গঠিত। আমাদের মাননীয় এমপি মহোদয়, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই এলাকায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছে। আমরা নির্বাচনের সময় যে সমস্ত কথাবার্তা দিয়েছিলাম যে আমরা এই উন্নয়ন করব, সেই উন্নয়নের চাইতে অনেক অনেক গুণে বেশি আমাদের এলাকায় উন্নয়ন হয়েছে। আমাদের নেতা জিল্লুল হাকিম, আমাদের জেলা পরিষদের উনি সভাপতি, আমাদের ওনার নেতৃত্বে আমাদের এই তিনটি উপজেলায় আমাদের যে সংগঠন, এই সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং আমরা আশা করছি আগামী নির্বাচনে আমরা অনেক ভোটে নির্বাচিত হব। এখন আমাদের যে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেগুলো আমাদের সংগঠনের বিষয় নিয়ে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের যেখানে যেখানে কোনো সমস্যা ছিল নেতা নেত্রীদের ভিতরে, আমরা সেগুলো সমাধান করে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমরা আশা করি আমরা কামিয়াব হব, আমরা নির্বাচিত হব। ধন্যবাদ। বিএনপি গত নির্বাচনে অংশ নেয়নি, সামনে নির্বাচনে যদি তারা অংশ নেয় সেক্ষেত্রে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে বলে মনে করছেন? বিএনপির সাথে এই আমাদের এই আসনে 210 রাজবাড়ী দুই আসনে তেমন প্রতিদ্বন্দ্বিতার কথা আমরা ভাবছি না, অর্থাৎ তাদের কোনো সংগঠনই নাই। তাদের যে দলীয় কাঠামো এ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, তারা আমাদের সাথে নির্বাচনে টিকতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও আছেন এই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব আব্দুস সাত্তার খান। আমরা তার কাছে জানতে চাই, আওয়ামী লীগের মতো বড় দলে একের অধিক মনোনয়ন প্রত্যাশী থাকবে সেটি স্বাভাবিক, আপনাদের এই আসনে আগামী নির্বাচনে অবস্থাটি, চিত্রটি কেমন? ধন্যবাদ। আমাদের রাজবাড়ী দুই আসন পাংশা, বালিয়াকান্দি এবং কালোখালী নিয়ে গঠিত। এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী জনাব জিল্লুর রহিম সাহেব বর্তমান এমপি আছেন, ওনার নেতৃত্বে, উনি একই সঙ্গে জেলা আওয়ামী লীগেরও সভাপতি, ওনার নেতৃত্বে এই অঞ্চলে আমরা সংগঠিত। এখানে আমাদের যে আওয়ামী লীগের সংগঠনটা অত্যন্ত শক্তিশালী এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উনি এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা আশা করি সামনের নির্বাচনে যদি জিল্লুর রহিম সাহেব মনোনয়ন পান, অনেক ভোটে উনি জয়লাভ করবেন। আমরা সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, আমরা সবাই তার মনোনয়ন প্রত্যাশা করি। আবুল কালাম আজাদ ভাইয়ের সঙ্গে শেষবারের মতো ছোট করে জানতে চাই, নির্বাচনের জন্য এবং বিজয়ের জন্য আপনার কতটুকু প্রত্যয়? আমরা 100% প্রত্যয়ী, আমরা নির্বাচিত হব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখনকার মতো এই পর্যন্ত। আমরা একটার খবর আবার ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।